যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চিট ফান্ডে দুই তৃণমূল সাংসদের যোগসূত্র পেল সিবিআই চিট ফান্ড কাণ্ড নিয়ে কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেসের আরেক দিকে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও বদ্ধপরিকর চিট ফান্ড কাণ্ডে দোষীদের সাজা দিতে আর এই চিট ফান্ড কাণ্ডে মূল দোষীদের ধরতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে চেয়েছিল সিবিআই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিবিআই কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই ইস্যু নিয়ে ধর্নায় বসে পড়েছিলেন যদিও ধর্নায় বসে সেরকম কোনো সুবিধা করতে পারেননি তিনি সুপ্রিম কোর্টের আদেশ মতো শেষে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হয় রাজীব কুমারকে এবার চিটফান্ড কাণ্ডে নয়া মোড় পেল সিবিআই তবে এবার সারদা নয় এবার রাজ্যে চলা আরেকটি চিটফান্ড কোম্পানি আইকোর নিয়ে গুরুত্বপূর্ণ নথি পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চলতি সপ্তাহে আইকোর্ট চিট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সংস্থা সিজিও কমপ্লেক্সে নথিপত্র ঘাটতে শুরু করে দিয়েছে আইকোর কাণ্ডে শাসক দলের যোগসূত্র পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থা দক্ষিণ কলকাতার শাসক দলের দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে আইকোর চিটফান্ড দুর্নীতি নিয়ে যোগসূত্র পেয়েছে সিবিআই তদন্তে নেমে শাসক দলের দুই নেতার বিরুদ্ধে চিট ফান্ড দুর্নীতি নিয়ে দুটি ভিডিও পেয়েছে কেন্দ্রীয় সংস্থা শাসক দলের ওই দুই নেতার মধ্যে একজন আবার চরম প্রভাবশালী এবং দলের সর্বোচ্চ নেতা বলে জানা যাচ্ছে আইকর নিয়ে শাসক দলের ওই নেতার ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই অন্যদিকে আইকোর দুর্নীতিতে শাসক দলের রাজ্যসভার এক সাংসদের নামও উঠে আসছে বিজেপিতে যোগ দেওয়ার পরেই মুকুল রায় শাসক দলের দক্ষিণ কলকাতার এক নেতার বিরুদ্ধে চিটফান্ড মামলা নিয়ে সরব হয়েছিলেন তিনি বলেছিলেন শাসক দলের ওই নেতা বেহালার একাধিক ক্লাবকে আয়করের অনুদান পেতে সাহায্য করেছিলেন তাই চিটফান্ড কাণ্ডে আগে তৃণমূলের ওই প্রভাবশালী নেতাকে জেরা করা উচিত আইকর মামলা নিয়ে জাল প্রায় গুটিয়ে এনেছে সিবিআই এবার শুধু সে ঘরে ঢোকানোর দেরি জানা যাচ্ছে ওই সাংসদদের খুব শিগগিরই জেরা করতে পারে সিবিআই জেরাতে যদি সন্তুষ্ট না হয় সিবিআই তাহলে তাদেরকে গ্রেপ্তার ও করতে পারে আগেই আমরা বলেছি যে মুকুল রায় যখন তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করেছেন তখন তৃণমূলের যে হারির খবর মুকুল রায় জানেন তা আর বলার অপেক্ষা রাখে না তাই মুকুল রায় তৃণমূলের কোথায় কি আছে না আছে তা খুব ভালো করেই জানেন আর সব তিনি নিশ্চয়ই সিবিআইকে দিচ্ছেন তাই তিনি কিছুদিন আগেই সরব হয়েছিলেন যে বেহালার ক্লাবগুলিতে যে সাংসদ নেতা টাকা দিচ্ছে তাকেই আগে জেরা করা উচিত তিনি জেরা করার কথা প্রথমে তুলেছিলেন এবং প্রমাণ সম্ভবত কোথায় পাওয়া যাবে সেটাও ও মুকুল রায় সম্ভবত জানতেন আর এখন তো সিবিআইয়ের হাতে প্রমাণ ও এসে গেল সুতরাং জেরা করতে কোনো অসুবিধেই আর রইল না এমনিতেই দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের পর তৃণমূলের অবস্থা খুবই খারাপ এই অবস্থায় যদি আরও দুই সাংসদ এবং তার মধ্যে একজন খুবই প্রভাবশালী তাকে যদি জেলা করা হয় এবং গ্রেপ্তার করা হয় তাহলে তৃণমূলের যে সমূহ বিপদ তা আর বলার অপেক্ষা রাখে না